আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে আজকের দ্বিতীয় ঘন্টায় আমার সাথে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিস্থিতি যেমনই হোক, আমরা পড়াশোনা চালিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলমান রাখতে পেরেছি, ওদের সাথে সংযোগ যে আমাদের আছে, পড়াশোনা যে চালিয়ে যাচ্ছি, সেই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ক্লাস চলাকালীন প্রতিনিয়ত আমরা যে দিক নির্দেশনাগুলো তোমাদের দিয়ে থাকি, সেটির মধ্যে প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে, যারা আমরা ক্লাসে যুক্ত আছি প্রত্যেকেই প্রত্যেকের সামনের ক্যামেরাটা অন রেখে ক্লাসে যুক্ত থাকি, এবং যে রুলস রেগুলেশন আমাদের আছে নামের পাশে, আমাদের যে স্কুলের নাম দিয়ে আছে নামের পাশে আমাদের স্কুলের আইডি উইদিন ব্র্যাকেট লিখতে হয়। আমি বেশ কয়েকবার বলেছি, বলা যায় প্রত্যেকটা ক্লাসে এই ধরনের বলেছি, অ্যাডভাইস তো করেছি, কেমন অনেকে করেছো এবং অনেকে করনি, সবকিছু মিলিয়ে যারা করেছো করেছো, যারা করনি তোমরা করে নিবে, ঠিক আছে? আশা করছি তোমরা সকলে বাড়িতে সুস্থ এবং নিরাপদে আছো, কি ঠিক আছে? আচ্ছা, কেউ কেউ অসুস্থ আছে? আমরা আচ্ছা ইন্ডিভিজুয়াল বলবো, আমরা অন্য অসুস্থ বা অসুস্থ এগুলো নিয়ে কথা বলবো না। ইতিমধ্যে আমাদের অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছে, উপরে তিনজন, চার দুজন, সাত, সাত চার এগারো, এগারো তিনে এগারো দিনে কত, 14 জনের মতো ক্লাস আমরা যুক্ত আছি, স্যার সহ 15 জন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই তোমাদের শুকরিয়া আদায় করতে হয়, আর তোমরা তোমাদের জায়গা থেকে এই ফ্যাসিলিটি ভোগ করে অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত আছো। আচ্ছা, সকলের হাতের কাছে কি মূল পাঠ্য বইটি আছে? ইয়েস স্যার। আচ্ছা, মূল পাঠ্য বইটা আমরা হাতে রাখবো, এটা সহায়ক, আমরা যা শিখবো ওই পাঠ্য বইয়ের আলোকেই পড়াগুলো পড়ে নিব। সিলেবাস এবং আমাদের মিড টার্ম পরীক্ষা সামনে আছে, সেটা নিয়ে আমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যারা যুক্ত আছি সকলের উদ্দেশ্যে আরো একবার বলছি, আমরা প্রত্যেকেই কি করব, আমাদের ভিডিওগুলো অন রেখে ক্লাসে যুক্ত থাকবো, এটা কি খুব বেশি কঠিন হবে? ক্যামেরা অন রেখে ক্লাসে যুক্ত হওয়া খুব কঠিন? সকলে ক্যামেরা অন করি, সকলের ক্যামেরা অন করি, অন করতেছি। আমি তো ক্লাস শুরু করে দিলে তখন আর এই বিষয়ে দিক নির্দেশনামূলক কথা যায় বলো, আর কোনো কথা অসুবিধা থাকবে না, সেহেতু আমি সবাইকে রিকোয়েস্ট করছি আবারও, আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে ক্যামেরা অন করে ক্লাসে যুক্ত থাকবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যথারীতি স্লাইডে চলে যাচ্ছি, কেমন? ইতিমধ্যে আমরা ওয়েলকাম স্লাইড স্ক্রিনে লক করছি। আমার স্ক্রিন শেয়ার এবং স্লাইড দেখতে কারো কি সমস্যা হচ্ছে? পরবর্তী যে স্ক্রিন বা স্লাইড আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্যারের পরিচিতি, এই মুহূর্তে যা আমরা স্ক্রিনে লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের আজকের সিডাব্লিউ কাভার। প্রত্যেকে আমরা সিডাব্লিউটি যে দিক নির্দেশনা আছে সেটি আমরা প্রত্যেকেই লিখে নিই, পাঁচদিন থেকে শুরু করে প্রত্যেকে একদম প্রত্যেকেই লিখে পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নাও। লিখতে শুরু কর, দেখতেছো ভাই? জাহিন, আরমান লিখেছ? সবাই লিখেছ?
লিখেরাও তাড়াতাড়ি। প্রথমে আমাদের দ্বিতীয় ঘন্টা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পড়াচ্ছি, স্যারের নাম ওখানে লিখে দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা কততম অধ্যায় পড়ছি, চতুর্থ অধ্যায় কততম পাঠ পড়ছি, পঞ্চম ও ষষ্ঠ পাঠ নিয়ে আমরা কথা বলবো, বিগত দিন আমরা অন্যান্য পাঠগুলো কথা বলেছিলাম, ঠিক আছে? তো প্রত্যেকে করেছি, সবাই সবার কি লেখা শেষ? পিডব্লিউ কাবার লেখা শেষ? আচ্ছা, এবার আপনি স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছি, আজকের পাঠের সাথে সম্পর্কিত কিছু চিত্র আমরা স্ক্রিনে লক্ষ্য করছি, যদিও এই অধ্যায় চলমান অবস্থায় চিত্রটি আমরা বিগত আরো কয়েকবার দেখেছি, তারপরও নতুন কোন চিত্র আমরা এখানে সংযোজন করিনি, কিন্তু পাঠ পাঠের সাথে চিত্রের সম্পর্ক নিবিড়, অর্থাৎ এই যে মানুষগুলো নিয়ে আমরা কথা বলছি এবং চিত্রগুলো যে বর্ণনা আছে সেই বর্ণনা অনুযায়ী আমাদের পাঠটি চলমান রয়েছে, ঠিক আছে? ইতিমধ্যে আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের পাঠের শিরোনাম, প্রত্যেকে শিরোনামটি লিখে নিব, জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব, প্রত্যেকেই নোট করবো। হিবা হুসাইন লিখেছ? লিখে নাও। দানিয়াল, আমান লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই এভরিওয়ান লিখে তাড়াতাড়ি শেষ করো। ওকে, লিখে শেষ করো। সামিহা ইসলাম যুক্ত আছে, আরেকটি পরের বার দেখতে পাচ্ছি, একটু ক্লাস করে হয়তো একটু এই যে কেমন যেন কিছু মেরে একটু দেখে চলে যায়, তাই না? এখন তো সুযোগ আছে, ক্লাস চলাকালীন তো হয়তো সুযোগ হতো না। ক্লাস গুড, সবাই লিখেছি? আমিও লিখছি। এভরিওয়ান লেখা শেষ? ইয়েস স্যার। গুড স্যার, লিখেছি। নো স্যার, এখনো কার বাকি আছে? এখনো কার বাকি আছে লেখা? গুড, ভেরি গুড। আরাফ লিখেছে, লিখে দেখিয়েছে। আরমান, ফায়াজ ইশরাক লিখতে পেরেছে কিনা? হিবা হক, হাবিবা হক, তারপরে অর্ণব দাস, ওমে হাবিবা, সাকাওয়াত উল্লাহ, হিবা হুসাইন, সামিহা ইসলাম, তারপরে জাহিদ, রাসিন, সাহিদ আজাহান, সোমা, গুড, ভেরি গুড। সবাই আসলে লিখে ফেলতে পেরেছ, কঠিন কিছু না। আচ্ছা, আমরা ইতিমধ্যে স্ক্রিনে কি লক্ষ্য করছি দেখো তো, শিকন ফল কি দেখতে পাচ্ছি? শিকন ফল, শিকন ফল, শিকন ফলটা আমরা চাইলে সিলেবাস খাতায় নোট রাখতেও পারি, আবার পরবর্তী স্ক্রিন গুলো আমরা দেখলে হয়তো আরো বিস্তারিত জানবো বলে না লিখলেও চলবে। প্রথমত আমরা এই পার্শ্বে যে জানবো জন্মহার তারতম্যের কারণ, এগুলোর মধ্যে কি কি আছে? জলবায়ু, জলবায়ুর কারণে জন্মহার তারতম্য হয়, শিক্ষার কারণে জন্মহার তারতম্য হয়, বাল্য বিবাহ ও বহু বিবাহের কারণে জন্মহারের তারতম্য হয়, উন্নত জীবনযাত্রার কারণে হয়, নবজাতকের মৃত্যু হার সম্পর্কিত তারতম্যের কারণ আমরা এখানে আজকের ক্লাসে জানবো, ঠিক আছে? ইতিমধ্যে আমরা স্ক্রিনে লক্ষ্য করছি, তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে স্লাইডটি দেখবে এবং কোন জায়গায় যদি প্রশ্ন থাকে প্রশ্নের নোট রাখবে, ওকে? প্রত্যেকেই শ্রেণী খেয়াল করো, জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব, এ নিয়ে আমরা প্রাসঙ্গিক ক্ষেত্রে আলোচনা দেখতে পাচ্ছি, পৃথিবীর সব দেশে জনসংখ্যা সমান নয়। আচ্ছা, পুরো পৃথিবীর প্রত্যেক দেশে জনসংখ্যা কি সমান? পৃথিবীর সব দেশে জনসংখ্যা কি সমান? কারণ দেশের আয়তন যেমন সমান নয়, দেশের আবহাওয়া যেমন সমান নয়, মানে একই নয়, তাহলে জনসংখ্যাও সমান নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, আমেরিকায় কি 18 কোটি, চীনে কি 18 কোটি? নো, তাহলে চীনের চীনের জনসংখ্যা, চীনের জায়গা জমি যা আছে ওই পরিমাণ জনসংখ্যা চীনে আছে, ঠিক আছে? হয়তো বেশি বা কমও আছে, যাই হোক।
কোন দেশে জনসংখ্যা বেশি আবার কোন দেশে জনসংখ্যা কম, দরিদ্র দেশে জন্মহার বেশি আবার গরিব দেশে জন্মহার কম, অর্থাৎ কোন দেশে জন্মহার বেশি কোন দেশে জন্মহার কম, বলো বলো জাহিদ তাসিন সবাই বলছি কি কোন কোন দেশে জন্মহার বেশি কোন কোন দেশে জন্মহার কম? বাংলাদেশে, ভারত, পাকিস্তান। এরকম নয়, আমি এরকম জানতে চাইনি। ধনী দেশে জন্মহার কম, গরিব দেশে জন্মহার বেশি। আচ্ছা কেন এমন হয়? একটা প্রশ্ন থাকে না তোমাদের প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে কি এরকম হবে কেন? ধনী দেশে কি কম নেবে কেন, বাচ্চা কম হবে কেন, আবার গরিব দেশে বেশি হবে কেন? জন্মহার কম বা বেশি হলে তা সমাজ ও অর্থনীতির উপর প্রভাব ফেলে, এই পাঠে আমরা তা জানবো। আমরা জন্মহার তারতম্যের কারণ যেগুলো হবে জলবায়ু, শিক্ষা, বাল্যবিবাহ ও বহুবিবাহ, উন্নত জীবনযাত্রা, নবজাতক, এই নোটগুলো আমরা প্রত্যেকে লিখবো। আর কিছু শুনতেছি না। প্রত্যেকে সিলেবাস ফোনটা এগুলো লিখতে, যারও সাউন্ড যদি সমস্যা হয় সাউন্ডটা অফ করে রাখবো। যেখানে অসুবিধা হবে সে সাউন্ডটা মিউট করে দিবে, ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না। প্রত্যেকে এটা লিখো, জন্মহার তারতম্যের কারণ, এই কারণ গুলো লিখো, প্রত্যেকে লিখো তিনটি খাতায়। এক নম্বরে জলবায়ু, দুই নম্বরে শিক্ষা, এগুলো বিস্তারিত আমরা সামনে জানবো। আর কত দুই কোর্স গুলো লিখো, এটা লিখতে হবে, এটা এই যে এটা জন্মহার তারতম্যের কারণ, জলবায়ু, শিক্ষা, এইভাবে যেভাবে সেভাবে লিখো। এক যদি লিখতে পারো, বাল্যবিবাহ, বহুবিবাহ, এই বিষয়গুলো লিখার প্রয়োজন নেই, যা বলছি এইটুকু লিখবা। জন্মহার তারতম্যের কারণ, এক নম্বরে জলবায়ু, ঠিক আছে, তিন নম্বরে শিক্ষা, তিন নম্বরে বাল্যবিবাহ, বহুবিবাহ, এই অংশটুকু তোমরা লিখবে, উপরের গুলি লেখার দরকার নেই। ইয়ামিন, সোহেব, সাকাওয়াতুল্লাহ, অর্ণব দাস, হাবিবাহ, মিহা, ইসলাম, সাকাওয়াতুল্লাহ বলেছি, শেষ করতে পেরেছে মনে হয়। মুন্তাসির, তাসিন লিখেছে সবাই? গুড, ভেরি গুড। তাহলে আমরা এই পাঁচটি কোর্স, পাঁচটি কোটেশন নিয়ে আজকে স্লাইড গুলো সাজিয়েছি এবং এগুলো নিয়ে কথা বলবো, এগুলো জানবো। ওকে, আচ্ছা এখানে একটু ডিস্টার্ব হয়েছে মনে হয়, তোমরা কি স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছ নাকি একটু ডিস্টার্ব হয়েছে মনে হচ্ছে? একটা ডিস্টার্ব দিচ্ছে স্যার, এখানে স্যার কি একটা মানে স্যার লেখাগুলো দেখা যাচ্ছে, একটা ইফেক্ট দিতে গিয়ে জিনিসটা হয়েছে, এত এটা দেখার কিছু নেই। এটা যাদের লেখা শেষ হয়নি তারা নোট করে রাখো, অথবা ছবি ধরে রাখো, ঠিক আছে? লিখতে পারছো সবাই? লিখতে পারছো? Yes sir. গুড, ভেরি গুড। এবার আসো, প্রাথমিক যে আলোচনাটি আছে জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব, এই যে নিম্নে ধারাবাহিক আলোচনা আলোকপাত করা হলো, এই জায়গায় একটু ডিস্টার্ব হয়েছে, একটা ইফেক্ট দিতে গিয়ে যাওয়ার হয়েছে, তোমরা এটা স্কিপ করে যাবে, ঠিক আছে? বাকি পড়া শোনা। জন্মহার তারতম্যের কারণ, বিভিন্ন কারণে জন্মহারের তারতম্য বা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। জন্মহার বুঝো, জন্মহার মানে প্রতি হাজারে কতজন জন্ম নেয়, ঠিক আছে? কোন দেশে প্রতি হাজারে কতজন সন্তান জন্মগ্রহণ, সুস্থ সন্তান, জীবিত সন্তান জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে কি জন্মহার। তারতম্য মানে হচ্ছে উঠানামা, হ্রাস বৃদ্ধি মানে কমে বাড়ে, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা ছিল জলবায়ু, জলবায়ু নিয়ে যদি কথা বলি, শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি, এটা নোট রাখো, নোট প্রত্যেকেই আন্ডারলাইন দিয়ে নোট রাখো। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা
বেশি এখানে জনগণ অল্প পাবে স্যার এগুলো তো বইয়ে আছে বই আন্ডারলাইন করা যাবে ইয়েস পেন্সিল দিয়ে বই আন্ডারলাইন করবে পেন্সিল দিয়ে বইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্ডারলাইন করবে ওকে আমি যে সবগুলো আমাদের প্রয়োজন নেই আমরা পড়ব কিন্তু জানব বিশেষ যে পড়ার যে আমাদের দরকার সেটা আমরা নোট রাখব ওকে এখানে জনগণ অল্প বয়সে সন্তান জন্ম দান করতে সক্ষম হয় তাই শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম আর গ্রীষ্ম প্রধান দেশে এই হার বেশি নোট করবে যে এই জন্যই আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি অথবা কোশ্চেন প্রশ্নে আসে গ্রীষ্ম প্রধান দেশে এবং শীত প্রধান দেশে জনসংখ্যার তারতম্য উল্লেখ করো তখন তোমাকে কি বলতে হবে গ্রীষ্মপ্রধান দেশে জনসংখ্যা বা সন্তান জন্মদানের ক্ষমতা কি বা সন্তান জন্মদানের হার বেশি আর শীতপ্রধান দেশে কম ঠিক আছে আচ্ছা পরবর্তী আলোচনাটা আমরা যদি একটু খেয়াল করি শিক্ষা এই অংশে তোমরা একটু খেয়াল করো শিক্ষার অভাবে মানুষ সাধারণ মানুষ হয় অজ্ঞ কুসংস্কারের জন্য রক্ষণশীল যদি শিক্ষিত না হই তাহলে আমরা কি হব অজ্ঞ হব কুসংস্কারের জন্য হব অর্থাৎ আমাদের মাঝে বিভিন্ন ধরনের কুসংস্কার স্থান পাবে ঠিক আছে ফলে জনহার বৃদ্ধির কুফল বুঝতে তারা কম হয় শিক্ষিত মানুষ যারা যারা আছেন তারা বুঝবেন জনসংখ্যা বেশি হলে কি ক্ষতি হবে আর জনসংখ্যা আমরা কি কি সুবিধা হবে বুঝতে গেছে জনহার বৃদ্ধি রোধ কঠিন হয়ে পড়ে যদি আমরা অশিক্ষিত হই ঠিক আছে তাহলে শিক্ষা আমাদের দরকার আছে কিনা অবশ্যই শিক্ষা আমাদের দরকার আছে উন্নত দেশে শিক্ষার হার বেশি শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে তাই তারা কম সন্তান নেয় কাজেই শিক্ষার হার বেশি হলে জন্ম হার কম হয় নিচের লাইনটায় নোট করে রাখবে শিক্ষার হার বেশি হলে জন্ম হার কেমন হবে নোট নোট করো ইয়াসিন এই যে শিক্ষার মধ্যে বলছি না শিক্ষার হার বেশি হলে জন্ম হার কেমন হবে বাড়বে না কমবে কমবে মূল কমবে 34 পৃষ্ঠায় 35 পৃষ্ঠায় মূল পাঠ্যবইয়ের 35 পৃষ্ঠায় তোমরা লাগাবে এবং এটা নোট রাখো মাথায় শিক্ষার হার বেশি হলে কোন দেশে যদি শিক্ষার হার বেশি হয় সে দেশের জনসংখ্যা কমবে না বাড়বে বলো কমবে কমবে আর যদি শিক্ষার হার কম হয় জনসংখ্যা বাড়বে না কমবে বাড়বে 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 ঠিক আছে একটা একটা বিপরীত ধরবে ঠিক আছে এটা মাথায় রাখবে ওকে বইয়ের কোন লাইন লাগাবো এই যে বলছি এই যে এটা শিক্ষার হার বেশি হলে জন্ম হার কম হয় এটার বিপরীত আমরা বলেছি শিক্ষার হার যদি বেশি হয় কম হয় তাহলে কি হবে জন্ম হার কম হয় পারবে ওকে এবার বাল্য বিবাহ ও বহুবিবাহ বাল্য বিবাহ বলতে কি বোঝায় বাংলাদেশ সরকারের প্রচলিত মানে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী 18 বছরের কোন বর্তমানে 18 বছরের নিচে কোন মেয়ে 20 বছরের কোন ছেলে বা 21 বছরের কোন ছেলে যদি কি হয় বিয়ে হয় কি বলেছি 18 বছরের নিচে কোন মেয়ে আবার 20 বছর 21 বছরের কোন কম বয়সী ছেলে যদি বিয়ে হয় তাহলে এটা কি বিয়ে হবে বাল্য বিয়ে কি বিয়ে হবে বাল্য বিয়ে এটা বুঝেছি আমরা সবাই বহু বিবাহ বহু বিবাহ মানে হচ্ছে একজন ব্যক্তি অনেকগুলো বিয়ে করা একজন ব্যক্তি স্যার বাল্য বিয়ে মানে কি ওই যে বললাম বাল্য তুমি মানে মনে করো এমন একটা বয়সে বিয়ে করেছো যখন তোমার বিয়ের বয়স হয়নি স্বাভাবিক বয়স যদি আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে এটাই অপ্রাপ্ত বয়সকে বিয়ে করা অপ্রাপ্ত বয়সে বিয়ে করাই হচ্ছে কি বাল্য বিবাহ বাল্য বয়সে বিয়ে করাই বাল্য বিবাহ অনেকটা বুঝে গেছে Yes, sir. বহু বিবাহ কি এক ব্যক্তি একাধিক বিয়ে করা এক ব্যক্তি কি করা একাধিক বিয়ে করা তোমরা এটা নোট রাখতে পারো এটা লিখো বাল্য বিবাহ লিখো সিলেবি খাতায় বাল্য বিবাহ লিখে সমান সমান দিয়ে লিখবে কি বাল্য বিবাহ হচ্ছে বাল্য বয়সে অপ্রাপ্ত বয়সে বিয়ে করা অথবা বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী 18 বছরের নিচের কোন মেয়ে ঠিক আছে আবার বলছি বাল্য বিবাহ লিখে ইকুয়াল দিবা সমান সমান বাল্য বয়সে বিয়ে করা অথবা অপ্রাপ্ত বয়সে বিয়ে করা অথবা
বাংলা সরকারের আইন অনুযায়ী 18 বছরের কম কোন মেয়ে এবং 21 বছরের কম কোন ছেলের সাথে যদি কি হয় বিয়ে হয় সেটা কি বাল্য বিয়ে সেটা কি স্যার আবার বলেন কে আবার বলছি দেখো বাল্য বিবাহ মানে বাল্য বয়সী বিয়ে করাই হচ্ছে কি বাল্য বিবাহ বাল্য বয়সী বিয়ে করাই কি বাল্য বিবাহ দানিয়াল কি করছে এটা দানিয়াল শুনতে পাচ্ছ বহু বিবাহ মানে হচ্ছে কি এক ব্যক্তি একাধিক বিয়ে করা ওকে কোন সমাজে বাল্য বিবাহ প্রচলিত থাকলে দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি হয় তাহলে বাল্য বয়সে যদি বিয়ে করে তাদের সন্তান সন্ততি বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বহু বিবাহ জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ যে ব্যক্তি একাধিক বিয়ে করবে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা বিয়ে করবে তার সন্তান সন্ততি হওয়ার জন্ম বাচ্চা জন্মদানের ক্ষেত্রে তার বিয়ে হবে কি বেশি হবে ওকে আমাদের দেশে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ এটা লিখো নোট রাখো এটা বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ লিখো এটা সবাই বাল্য বিবাহ কেমন অপরাধ এই যে দেখতে পাচ্ছ না স্ক্রিনে বুঝি নাই এই যে লিখলাম বললাম এটা বাল্য বিবাহ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কেমন অপরাধ শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে লিখেছে সবাই হাবিবা হাবিবা ওমে হাবিবা সবাই লিখে তাদের সবাই দুই ব্যক্তি দুইজন সবাই দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে দুইজন মনে হয় সবাই না শাহিদা জাহান আমাদের সাথে যুক্ত আছে সবার উদ্দেশ্যে বলছি বাল্য বিবাহ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী অপরাধ নাকি কি এটা শাস্তিযোগ্য অপরাধ অপরাধ এটা আমাদের জানতে হবে তাহলে আমরা প্রত্যেকেই বাল্য বিবাহ বিবাহ বিন্দি প্রচার প্রচারণা সচেতনতা অবশ্যই আমাদের দরকার আছে এবার তিন নম্বর আমরা জেনে গেছি অর্থাৎ তারতম্যের তিন নম্বর আমরা কারণ জেনেছি প্রথম কারণ ছিল জলবায়ু দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা তৃতীয় কারণ হচ্ছে বাল্য বিবাহ বহু বিবাহ অর্থাৎ যদি বাল্য বয়সে বিয়ে করে তাহলে তাদের দীর্ঘ বিবাহিত জীবনে বাচ্চা জন্মদানের সময় হবে কি বেশি বেশি তাদের সংসারে সন্তান চলে আসার সম্ভাবনা বেশি থাকে শিক্ষার ক্ষেত্রে অশিক্ষিত লোকগুলো কি করবে যে কি লিখবে তা বলবেন বুঝি নাই আমরা এগুলো নিয়ে কথা বলছি এখানে মাঝখানে অন্য কোনো টপিক আমরা ওকে চার নাম্বার জনসংখ্যা জন্মহার তারতম্যের কারণ চার নাম্বার কারণ হচ্ছে অনুন্নত জীবনযাত্রা অনুন্নত মানে কি উন্নত নয় দরিদ্র মানুষের জীবনযাত্রা মানসম্মত হয় না স্বাভাবিক কারণ তারা নুরান্তে ভান্তা ফুরায় একটা কথা প্রচলিত আছে নুরান্তে ভান্তা ফুরায় ঠিক আছে সন্তানের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা ইত্যাদিতে তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না এ কারণে বেশিরভাগ বেশি সন্তান জন্ম দিতে তারা কুণ্ঠাবোধ করে না বাচ্চা জন্ম দিতে হয়েছে আর কোনো কাজ নাই এইটা কোনো কাজ হবে এই চিন্তাধারা কারা করে যারা দরিদ্র লোক আছে যারা তাদের জীবনযাত্রা উপস্থিতে বাস করে তারা চিন্তা করছে বাচ্চা জন্ম দিতে হয়েছে এইটা খাক গা কি করবে আমার দেখার টাইম নেই এরকম কারা করে যাদের জীবনযাত্রার মান অনুন্নত বুঝা গেছে আচ্ছা একটা বিষয় আছে যার এখানে দুশো বছর মিট করো একটা বিষয় এখানে আছে আমরা তো জেনেছি মৌলিক অধিকার কয়টি মৌলিক অধিকার কয়টি এখানে এখানে কয়েকটি আছে এই যে খাদ্য শিক্ষা চিকিৎসা আছে আর কি কি আছে ঠিক আছে এগুলো আপনার জেনেছি এগুলো মাথা রাখতে হবে ঠিক আছে নবজাতকের মৃত্যু নবজাতক মানে কি ভূমিষ্ঠ হওয়া সন্তান মারা যাওয়া কোন একজন গর্ভবতী মহিলা
বাচ্চা জন্মদানের সময় মারা যাওয়াটাই হচ্ছে কি নবজাতকের মৃত্যু। আমরা আমাদের মারা সুস্থভাবে আমাদেরকে জন্ম দিতে পেরেছেন বলেই আমরা আজকে ক্লাসে যুক্ত আছি, আমরা পৃথিবীর আলো বাতাস পাচ্ছি, ঠিক আছে? অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো মা মারা যায়, নয়তো সন্তান মারা যায়, নতবা দুজনই মারা নেই, মৃত্যু ঝুঁকি, ঠিক আছে? নবজাতকের মৃত্যু হার কিভাবে আমাদের জনসংখ্যা তারতম্য করে বলছি, যেখানে নবজাতকের মৃত্যু হার বেশি সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেয়। অর্থাৎ প্রথম সন্তান মারা গেছে, কোন মা সন্তান জন্ম দিতে গিয়ে প্রথম সন্তান মারা গেছে, সে আর একটা সন্তান নাই, ঠিক আছে? অথবা দ্বিতীয় সন্তান প্রথম সন্তান ইয়ে হয়েছে, দ্বিতীয় সন্তান নিতে গিয়ে ওই সন্তান মারা গেছে, আর সন্তান নিতে চায়, বুঝা গেছে? এই ধরনের হলে কি হবে, সন্তান জন্মদানের ক্ষেত্রে জনসংখ্যা বাড়বে, তাই নবজাতকের মৃত্যু হার বেশি হলে জন্ম হারও বেশি হয়। এছাড়াও বৃদ্ধ বয়সে নির্বাচন অভাব, পুত্র সন্তান কামনা ইত্যাদি জন্ম হার বৃদ্ধিতে ভূমিকা পালন করে। আমরা এমন পরিবার দেখতে পেয়েছি, আমার এমন কারে আছে অনেক মুরব্বী কি করে বৃদ্ধ বয়সে তাদের পুত্র সন্তানের কাছ থেকে ইনকাম পাবে এ আশায় সন্তান জন্ম দেয়। এবার আমরা জন্মহারের হ্রাস বৃদ্ধি বিভিন্ন দেশে বিভিন্ন প্রভাব ফেলে এই প্রভাব সম্পর্কে জানবো, ঠিক আছে? এটার কি প্রভাব সমাজে, এটার মানে ইফেক্টটা কি? জন্মহারের হ্রাস বৃদ্ধি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রভাব ফেলে। একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি জন্মহার বেশি হয় তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে, ঠিক আছে? মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হবে, আবার বাড়তি চাহিদা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, যেমন দেশের জাতীয় আয় কমে যায়, খাদ্য ঘাটতি, দারিদ্র, কর্মস্থলের অভাব, শিক্ষা ব্যবস্থার সমস্যা, পরিবেশগত ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। জীবনযাত্রার মান হয় নিম্ন, তাহলে যে দেশের জনসংখ্যা বেশি হবে সে দেশে অবশ্যই জীবনযাত্রার মান কি উন্নত হবে না অনুন্নত হবে? এটুকুই জানার ছিল। আচ্ছা, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বর্তমান যেমন আমরা কোভিড সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে জনসমাগম হবে সেখানে আমরা এড়িয়ে চলার জন্য পরামর্শ করছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, কেননা জন্মহার বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়ে জীবাণু দ্রুত ছড়ায়, সুতরাং ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার বেশি হলে তা যে কোন দেশের জন্য কল্যাণকর হবে না। অপরদিকে একটি দেশে যে পরিমাণ ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকে তার তুলনায় যদি জন্মহার কম হয় তবে জনসংখ্যার জন্য দেশের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায় না, ঠিক আছে? অর্থাৎ দেশের সম্পদের তুলনায় জন্মহার কম হলে তাও দেশের জন্য মঙ্গলজনক হয় না, এই জন্য দেশের সম্পদের কথা বিবেচনা করে জন্মহার নিয়ন্ত্রণে রাখা দরকার। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসছি, সকলেই এই প্রশ্নগুলোর উত্তর লিখতে শুরু করো, দ্রুত লিখো। স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্ন উত্তরগুলো লিখতে শুরু করে দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সব দেশে জনসংখ্যা কেমন? আমাকে উত্তরটা লিখে দেখাবা, উত্তরটা ক্যামেরায় দেখাবা, প্রশ্ন লেখার দরকার নেই, প্রশ্ন লেখার দরকার নেই। এই প্রশ্নগুলোর উত্তর লিখে স্যারকে দেখাও। লিখে নাও, লিখে নাও, সময় আছে। দুই নম্বর প্রশ্ন, কোন দেশের জনগণের সন্তান, আচ্ছা কোন দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি, কোন দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা কম, কিসের অভাবে মানুষ
হ্যালো দীর্ঘ বিবাহিত জীবনে জন্ম কি হয় এর পাঁচটি প্রশ্ন রাখা হয়েছে প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাও Yes, obviously answer. যাদের লেখা শেষ হবে তোমরা দ্রুত লেখাটি স্ক্রিনে দেখাবে আরমান লিখতেছ আরমান কোথায় আরমান দেখতে পাচ্ছি না কেন চার নম্বর কোশ্চেনটা কি যে চার নম্বর হচ্ছে কৃষির অভাবে মানুষ অজ্ঞ কুসংস্কারের জন্য রক্ষণশীল হয় আমরা তো জেনেছি কৃষির অভাবে অজ্ঞ কেন হয় লিখে গেল আরা পারবে আমরা যে কারণগুলো উল্লেখ করেছি হ্যাঁ জনসংখ্যার তারতম্যের অনেকগুলো কারণ আমরা উল্লেখ করেছি প্রায় ছয় থেকে সাতটি প্রথম কারণ ছিল জলবায়ু শিক্ষা স্যার আমি সময় আমার লেখা শেষ লেখা শেষ করেছো ইয়েস স্যার দেখাও তোমার ক্যামেরা যদি ঠিক থাকে তুমি ক্যামেরার সামনে ধরো বাকিটা আমি করছি এরপরে সবার কাছে হলে সবার কাছে শুনবো গুড ভেরি গুড ভেরি গুড রাখো নিচে রাখো এখন আমরা বাকিরা কারা লিখছে লিখে নাই দেখবো ঠিক আছে সবার ভেরি গুড আর এই পাশে কতক্ষণ লাগবে দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার কেমন হবে যে কম বয়সী বিয়ে করলে জন্মহার জনসংখ্যা বাড়বে না কমবে একদম সহজ বাড়বে তো এটা তুমি তোমার মতো করে বুঝিয়ে দিও আমরা তো আলোচনা করেছি হিবা হুসাইন জাহিন জাওয়াদ হাবিবা তারপরে ফায়াজ ইসহাক মুনতাসির লিখেছি আমরা সবাই আমার কার লেখা শেষ হয়েছে বলো ইয়ামিন তোমার এই উদ্ভট চিত্র মিত্র গুলো বন্ধ লিখেছ আরাব গুড ভেরি গুড নিচে রাখো নিচে রাখো ইয়ামিন তোমার এই উদ্ভট প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো আজকেই স্কুলে যে ফটোটা জমা দিয়েছো ওই ফটোটা তুমি অ্যাটাচ করবে হ্যাঁ দেখেছি আরাব দেখেছি গুড দেখেছি তোমরা তো তোমাদের ওই একটা তথ্য পেয়েছো প্রতি সপ্তাহের শনিবার তোমরা অফলাইনে ক্লাসে চলে আসবে এরকমই তো খবর পেয়েছো না আচ্ছা আমরা আশা করছি সকলে লিখতে পেরেছি স্যার কি বলছেন বুঝিনি প্রতি শনিবার তোমরা অফলাইনে ক্লাসে আসবে এরকমই তো পেয়েছো নাকি সোমা দেখিয়েছো হ্যাঁ গুড রাখো এতক্ষণ সামনে শনিবার আসবো মেবি তোমাদের এরকম বলা হবে মনে হয় আমার মনে হচ্ছে তোমাদের এই যে এসডব্লিউ গুরু সিডব্লিউ গুরু স্কুলে নিয়ে আসতে হবে অথবা ওই দিন অফলাইনে ক্লাস করতে হতে পারে এরকম আমরা শুনতে পাচ্ছি ওকে যাই হোক যখন যাবো আমরা তখন তেমন হয়ে যাবো আশা করি লিখতে পেরেছি আমরা সবাই না পৃথিবীর সব দেশে জনসংখ্যা কেমন মিলিয়েছ এবার মিলাচ্ছ আমাদের সাথে মিলছে সব দেশের জনসংখ্যা সমান ভেরি গুড তাহলে পাঁচে পাঁচ আমার
All right, তাহলে পাঁচে পাঁচ এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচে পাঁচ দিয়ে দাও ফাইভ আউট অফ ফাইভ নিজের একটু দেখি তো পৃথিবীর সব দেহের জনসংখ্যা সমান নয় কোন কোন দেশের জনসংখ্যা জনগণ বিশ্ব প্রধান দেশ তারপরে কিসের অভাবে মানুষ অজ্ঞ কুসংস্কারের জন্য রক্ষণশীল হয় শিক্ষা দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি হয় বেশি হয় গুড আমরা এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো আবারও কারো কোন প্রশ্ন আছে নো স্যার কোন অভিযোগ ডায়রিটা দেখো আগামী দিন আমরা বাড়ির কাছে যাবে এই চিত্রটা চাইলে ফটো আকারে স্ক্রিনশট রাখতে পারি যদি পারি নতবা কি করব লিখে নিবে আইডি থ্রি নোট রাখবো চলমান চতুর্থ অধ্যায়ের সপ্তম পাঠ আমরা আগামী দিন পড়ব পরে ওখান থেকে কুইজ প্রশ্ন লিখতে চাবো কেমন এরপর আমরা সিরিয়াস ফিল্টার করব যদি সময় পাই হ্যাঁ আশা করি ঠিকঠাক ক্লাস হবে তো রিভিউ ক্লাস হবে তখন আমরা স্কুলে আসতে হবে বলবে তোমাদেরকে বলবে তোমাদের ক্লাস টিচার বলবে ঠিক আছে ওকে স্যার আচ্ছা আমরা একদম একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাকে চারি চলে যাচ্ছে অসুযোগ নাই বলছি আরো সময় আছে আমার এক মিনিট সময় আছে আচ্ছা আমরা যে আজকে আলোচনাটা করেছি জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব এই কারণগুলোর মধ্যে প্রথম কারণ ছিল কি জলবায়ু দ্বিতীয় কারণ ছিল কি শিক্ষা ঠিক আছে এরপর বাল্য বিবাহ বহু বিবাহ বাল্য বিবাহ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি বাল্য বিবাহ মানে অপ্রাপ্ত বয়স্ক বিয়ে করা বাল্য বয়সে বিয়ে করা অথবা সরকারের যে বিধি নিষেধ আছে 18 বছরের নিচের কোন মেয়ে 21 বছরের নিচে কোন ছেলে যদি বিয়ে হয় সেটা হচ্ছে বাল্য বিবাহ আর বাল্য বিবাহ দীর্ঘ বিবাহিত জীবনে কি হবে জনসংখ্যা বাড়বে ঠিক আছে তারপরে বহু বিবাহ বহু মানে এক ব্যক্তি একাধিক বিয়ে করা